আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমি ভিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি রুবেল। অসংখ্য ধন্যবাদ। আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টর নাম শুনছেন নাকি? কিন্তু নতুনদের জন্য আজকের এই ম্যাগনেটিক কন্ডাক্টর বিষয়ে যে পার্টটা আমার থাকতেছে, তারা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব ভালো একটা ধারণা পাবেন আমি আশাবাদী। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন, এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর যাকে অনেক সময় এমসিও বলে থাকে, তো এই ম্যাগনেটিক কন্ডাক্টর অনেক প্রকারই হয়ে থাকে এবং এটার অনেক অ্যাম্পিয়ার বহন করতে পারে। যেমন এখানে দেখতেছেন 220 ভোল্ট, 220 থেকে 240, এটা 440 হতে পারে, কিংবা এটা তো এ ধরনের বিভিন্ন ধরনেরই হতে পারে। এবং এটা কত এম্পিয়ার সেটাও এখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনারা বাজারে হয়তো 25 এম্পিয়ার দেখেন এখানে দেওয়া আছে। এখানে বিভিন্ন মানের আপনারা বাজারে পেয়ে থাকবেন, বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের কাজ করতে ম্যাগনেটিক কন্ট্যাক্ট পেয়ে থাকবেন। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টর গাঠনিক বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। পরে আমি মিটারের সাহায্যে এবং সিরিজ লাইনে কিভাবে এটা ভালো আছে না মন্দ আছে চেক করতে হয় সেগুলো দেখাবো। তো দেখতে থাকেন। ম্যাগনেটিক কন্ডাক্টরের সাধারণত 3টা পয়েন্ট, একটা কয়েলের অংশ, একটা NONC-র অংশ এবং আরেকটা হচ্ছে লাইন সরবরাহ, ইনপুট থেকে আউটপুট যেটা সরবরাহ করা হয়। এবং ভিতরেও আপনার আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে ম্যাগনেটিকের কয়েল অংশ, যেটা ইনসাইড আউটলুকিং থেকে 3টা আপনারা দেখতে পারবেন। তো এখানে কয়েল ম্যাগনেটিক কন্ডাক্টর কত ভোল্টেজ সেটা কিন্তু আপনার কন্ট্যাক্টে দেওয়াই থাকে। উল্লেখে ভিতরে যে কয়েলটা আছে এখানে দেখেন দেওয়া আছে কয়েল A1। কয়েলের জন্য প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরের দুটা প্রান্ত থাকে, যেখানে আপনার লাইন এবং নিউট্রাল অথবা এই ম্যাগনেটিক কন্ডাক্টর রান করার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন হবে সেটার এর মাঝে যে কয়েলটা আছে সেটা এখানে উল্লেখ থাকবে A1 A2। আমরা A1-এ সাধারণত ফেজ তারটা লাগাই এবং A2-তে নিউট্রাল তার ব্যবহার করি। তো এখানে আপনারা ঠিক একইভাবে কাজ করবেন। এবং এখানে আপনারা অনেক NCNO দেখতে পাচ্ছেন, 43NO, 44NO, যেটা NO-র অর্থ হচ্ছে নর্মালি ওপেন, অর্থাৎ একটা সার্কিট ওপেন অবস্থায় আছে, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত কোনো সংযোগ নাই, এটাকে NO বলে। এবং NC দেখেন, NC 31-32 NC দেওয়া আছে উপরের অংশটুকু। হ্যাঁ, উপরের যে অংশ সাধারণত ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরের যে অংশ দুটা দেখতে পারেন, যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা আপনার NC এবং নিচের দুটা NO। ঠিক একইভাবে এই লাইন, অর্থাৎ এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এবং এটার এই সাইডেও আপনার দুটো দুটো 4টা পয়েন্ট আছে। আপনার প্রয়োজন অনুসারে 2টা 4টা যে কটা আপনি চান ব্যবহার করতে পারবেন। তবে তারপর এখানে আপনি দেখতে পারবেন যে ইনপুট লাইনে আপনার কোন ফেজটা দিবেন, লাইন 1 লাইন 2 লাইন 3, এবং যেটা আউটপুটে দিবেন সেটাও এখানে উল্লেখ আছে T1 T2 T3। এবং আপনারা এই সাইডগুলোতে দেখলে দেখতে পারবেন এটা কত ভোল্টেজের এবং এটা কত অ্যাম্পিয়ার নিবে, হ্যাঁ এর মাঝে বিস্তারিত দেওয়া আছে। এবং এটা কোন কোম্পানি সেটাও আপনার ইয়ের গায়ে লেখা থাকে। আর পিছন সাইডে গেলে যেটা দেখতেছেন এটা টোটাল ব্যাসার্ধ বা এটি কতটুকু হবে, আর এটা তো বেশ এটা বুঝতে পারতেছেন এটা এভাবে যদি লাগানো হয় স্ক্রু দিয়ে লাগানো হবে। তো যা হোক, এটা সম্পর্কে আর বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমি এত দিকে যাচ্ছি না। এটা ভালো না খারাপ এটা আমি আপনাকে একটু চেক করে দেখাবো। এবং এটার গাঠনিকের ভিতরে এর মাঝে যে কয়েলটা থাকে, যেটা লাইন পেলে আপনার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিচের দিকে চলে যায় এবং এখান থেকে লাইন ইনপুট থেকে আউটপুটে সরবরাহ করে যে কয়েলের মাধ্যমে, এটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা নষ্ট ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আমি এই সাইড থেকে 2টা নব খুলে নিয়েছি, এটার যে অংশ দুটো দেখতেছেন, হ্যাঁ যেটা NONC-র লাগানো, এটা খুলে নিয়েছি। তারপর
এটা আমি আলাদা সময় সেভের জন্য খুলে নিয়েছি। ভিতরে দেখেন একটা স্প্রিং পাবেন, এবং যেটা আপনারা সাধারণত ট্রান্সফর্মার বা অন্যান্যতে আপনি এই বিষয়গুলো দেখতে পারেন। যখন আপনার কয়েল, এটা হচ্ছে কয়েল, এই কয়েলে যখন আপনার লাইন সরবরাহ করবেন, তখন এটা একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে, একটা চুম্বকত্ব প্রদান করবে, যেটার মাধ্যমে এই যে এই যে এগুলা দেখতেছেন, হ্যাঁ, এটার মাধ্যমে দেখা গেছে আপনার যখন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, তখন এটা দেখেন এটা উপর নিচেই করতেছে, এটা তখন নিচের দিকে ওই চুম্বকত্বর ধর্মের কারণে নিচের দিকে টান দেবে, এবং মাঝখানের যে লাইনটা আছে এটা এদিক থেকে এইখানে এই পাতিগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে, এবং এটা রান হবে। আর এটা সবসময় উপরের দিকে পুশ করে রাখে এই স্প্রিং। যা করে এখন আমি একটু মিটার দিয়ে চেক দিব, দেখতে থাকেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা যখন এটা মিটার দিয়ে চেক দিবেন, তখন অবশ্যই আপনারা তো মিটারের ব্যবহার তো জানেন, যখন আপনি এটার বিভিন্নভাবে চেক দিবেন, যেমন কয়েল অনেক সময় কেটে দিতে পারে, কয়েলটা চেক দিবেন, তারপর এই সংযোগগুলো অনেক সময় লাইন দেওয়ার আগে অনেক সময় পেয়ে থাকে স্প্রিং দুর্বল হয়ে, সেগুলো আপনি চেক দিতে পারবেন, এবং এটার এনও এনসি সঠিক আছে কিনা সেগুলো আপনি এই মিটারের মাধ্যমে চেক দিতে পারবেন। তো দেখেন, এটা আমি ওমসের ঘরে রেখেছি, এবং কাটাগুলো দৌড়াবে, তার মানে যদি এটা শর্ট না থাকে, কোনো অংশ কয়েল যদি ভালো থাকে তাহলে এটা শর্ট দেখাবে, আর যদি এটা ভালো না থাকে তাহলে কিন্তু কাটা দেখাবে। অর্থাৎ আমরা যে বিষয়টা জানি যে দুইটা তার যদি তারের মাঝখানে যদি কোথাও কাটা থাকে তাহলে এই ওমস দেখায় না, আর যদি শর্ট থাকে তাহলে ওমস দেখায়। ঠিক একই অবস্থা কয়েলটার, এখানে যে কয়েলটা দেখছেন এই কয়েলটা ভালো আছে, মাঝখানে কোথাও কাটা আছে কিনা সেটাও আপনাকে মিটারের মাধ্যমে কিংবা ইয়ের মাধ্যমে দেখতে পারেন, যেটা হচ্ছে থাকেন সিরিজ লাইনের মাধ্যমে চেক দিতে পারবেন। এটা হচ্ছে কয়েল টু এবং কয়েল ওয়ান, এ দেখেন আপনার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাটাটা নড়তেছে, তার মানে আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কয়েলটা ভালো আছে। তো এবং এটার সাথে এটা এগুলো কিন্তু আপনার নর্মালি ওপেন অবস্থায় আছে, লাইনগুলো দেখতে পাচ্ছেন এটা নড়তেছে না, দেখতেছেন সব নর্মালি ওপেন অবস্থায় আছে, কিন্তু যখন লাইন কাজ করবে তখন এটা চাপ দিলে দেখেন অর্থাৎ লাইন পাবে। যদি আপনি যখন আপনার লাইন এখানে দিবেন তখন এখান থেকে ওই পাশে লাইনটা শর্ট হবে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে, তার মানে এটা ভালো আছে, প্রত্যেকটা পয়েন্ট ভালো আছে। এবং এখানে দেখেন আপনার এনও এনসি এগুলো ভালো আছে না মন্দ আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন উপরেরটা আপনার, নিচেরটা আমি কি বলছি এনও, 43 এবং 44 হচ্ছে এনও, দেখেন এটা এনও দেখাচ্ছে, অর্থাৎ মাঝখানে কোনো লাইন নেই, যখন আমি চাপ দিলাম এটা তখন ক্লোজ হচ্ছে, অর্থাৎ এই সাইডটাও ভালো আছে। ঠিক একইভাবে আপনি যখন এনসিতে ধরবেন, দেখেন প্রথমে আপনার এখানে এটা লাইনটা এক এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইনটা সরাসরি পাচ্ছে দেখাচ্ছে, কিন্তু আমি যখন এটা পুশ করব তখন এটা দেখাবে যে ওপেন, তার মানে এটা বুঝতে হবে আপনার এই সাইডটাও পুরোটাই ভালো আছে। ঠিক এই একইভাবে এই পাশটাও ঠিক একইভাবে আপনাকে চেক দিতে হবে। তো যা হোক ভিউয়ার্স, হয়তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেল, তবুও আমি আর একটু চেক দেবো যে সিরিজ লাইনে এটা কাজ করে কিনা, দেখতে থাকেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি একটু সিরিজ লাইনে চেক দেবো, দেখতে থাকেন, আপনারা হয়তো দেখতেছেন এটা কাজ করতেছে। আচ্ছা, আমি বাতিটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটু সিরিজ লাইনের মাধ্যমে চেক দিচ্ছি, আপনারা একটু দেখতে থাকেন, এখানে হয়তো শব্দ পাচ্ছে বুঝতে পারতেছেন, অর্থাৎ কয়েলটা ভালো আছে, এখানে আপনার নিচের দিকে চলে যাচ্ছে, এবং এটার এনসি উপরেটা এনসি, যেহেতু যদি এটা বাতি জ্বলে তার মানে এটা ভালো আছে, দেখেন বাতি জ্বলে উঠছে তার মানে এনসিটা ভালো আছে, এবং এনও দেখেন এটা এনও
বাতি জ্বলে না, তার মানে ভালো আছে। কিন্তু আমি যখন পুশ করবো বাতি জ্বলবো, তার মানে এটা ভালো আছে। আর এটা যখন কা এটা যখন চাপ দিব অফ হয়ে যাবে, তার মানে এটা ভালো আছে। ধন্যবাদ ভিউয়ার্স, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখ